সুরা কত রাখাত পড়লে চলে আপনি যতটুকু পারেন শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল উম্মতের জন্য উম্মতি কি করবে তিনি বলতে পারতেন যে আট পড়ো বা বিশ পড়ো এরকম কিছু বলতে পারতেন তিনি নির্ধারণ করে দেননি তিনি উম্মতের সহজ করে দিয়েছেন উম্মতের জন্য তিনি বলেছেন সলা তু মাসনা ও মাসনা রাতের সলা দুই দুই রাকাত করে ফাইজা খাসি আহাদু কুমুল সোভা ফালি তুলাকা তোমাদের যখন কেউ মনে করবে যে সবে হয়ে যাচ্ছে এক এক রাত পরে তুই ভিত্তির বানিয়ে নেয় অর্থাৎ সোহান আল্লাহ যখন উঠতে পারেন তখন থেকে আপনি দুই দুই একাত্র যতটুক পারেন পড়বেন আর যদি স্বপ্রথম রাত্রিতে পড়েন তো ইমাম যতক্ষণ থাকে ততক্ষণ পড়লেই হবে আর যদি একা একই পড়েন তাও আপনি যতক্ষণ পারেন পড়বেন আট পড়েন দশ পড়েন বারো বারো পড়েন অথবা বিশ পড়েন অথবা চব্বিশ পড়েন অথবা অথবা আপনি বত্রিশ পড়েন যেভাবে মদিনাতে সবসময় হয়তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ জিনিসটা উন্মুক্ত অবারিত এগুলো বাড়াবাড়ি করা ঠিক নয় যারা এই নিয়ে বাড়াবাড়ি করছে শেষ পরিণাম বল কিছুই না এতে অধিকাংশ এই চলাতালি করে না দেখবেন যে ওদের তাই করে রাস্তা রাস্তায় হেঁটে বেড়ায় কিন্তু তারা তর্ক করার ক্ষেত্রে উস্তাদ অধিকাংশ এই এগুলি নিয়েই থাকবে কিন্তু সত্যিকারের দিনের যে ফরজ ওয়াজিবের কোনো আলোচনা তারা করবে না আঁকি দেওয়া শুদ্ধ করার চিন্তা তারা করে না সারাক্ষণ সবসময় রমজান মাস আসলে এই এমন একটি মাসাল নিয়ে আলোচনা করে যে মাসালার হাসিলে নাই যে মাসালা মক্কা মদিনাতে সারা জীবন হয়ে আসছে এখন হচ্ছে না কেন এখন কম হচ্ছে এই জন্য করোনার কারণে এটা কিন্তু আবার দেখবেন যে আগের জায়গায় ফিরে গেছে ইসলামের ইতিহাসে এর আগেও একবার কম হয়ে গেছিল আবার ফিরে আসছে জায়গা মতো এটা প্রমাণিত সত্য আমাদের কাছে যেটা নস আছে এবং সেটা উল্লেখ করেছেন আতিয়া সালেম তার কিতাবের মধ্যে অর্থাৎ মাঝে মধ্যে যখনই বিপদ হতো এরকম অবস্থা হতো কমে আসতো আবার মতো ফিরতো আর বেশি করে মানুষ পড়তো যত বেশি পড়ে তত বেশি লাভ যত কম পড়বে তত কম লাভ যত বেশি কোরআন করবে তত বেশি উপকার হবে এটা হচ্ছে সত্য এখন কেউ যদি মনে করে যে আমিরসল্লা সত্যি সুন্না মোতাবেক আট টাকাতে বেশি পড়বো না এটাও ভালো এটা এই জন্য যে বলতেছে শূন্য চিন্তা করতেছে সে খারাপ চিন্তা করতেছে না কিন্তু বেউ কেউ যদি বেশি পড়ে তাকে খারাপ বলার কোনো কারণ নেই কারণ সে শূন্যের বিরোধিতা করতেছে না কারণ রসুল আরেকটি শূন্যকে অনুসরণ করছে রসুল বলেছেন উন্মুক্ত তিনি বলেছেন দুই দুই রাখাত করে যতক্ষণ পারে পড়ো এবং যখন তোমরা শোভে বা সকালের ভয় করবে তখন তোমরা এক রাখাত করে বিতির যোগ করে বীতির বানিয়ে নিবে অর্থাৎ এক রাকাত যোগ করে হতে পারে দুই দুই দুদের সাথে এক রাখাত অথবা হতে পারে শুধু এক রাখাত দুইটাই শুদ্ধ আসলে একটা মত এটা ইনশাল আমাদের গ্রন্থ গ্রন্থটি পড়লে পরবর্তী বুঝতে পারবেন যে গ্রন্থটি ইনশাল্লাহ বের হবে ইতিমধ্যে লম্বা আলোচনা তাতে হয়েছে উমদাতুল হাকামের ব্যাখ্যা ইনশাল্লাহ আপনার সেটা দেখে নেবেন